আচ্ছা দেবী দেখা কি ভয় লাগছে কোনো? সবাই একসাথে সবাই একসাথে ভয় লাগছে। আমি তো খুবই অবাক জি, ও মাই গড, ভয় লাগছে এখন। দেবী নিয়ে আমি একটা কথাই বলবো, যখন আমি প্রথমে শুনেছি যে দেবী নামে একটি মুভি আসছে, সেইখানে জয়া আপু অভিনয় করছে, শবনম পারিয়া আপু অভিনয় করছে, চঞ্চল চৌধুরী ভাই অভিনয় করছে, সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে কবে দেবী মুভিটা দেখব। তো যাই হোক, আজকে আমার সেই আশাটা পূরণ হলো। আর অভিনয় নিয়ে তাদের অভিনয় নিয়ে বলার যোগ্যতা কিংবা অধিকার আমার নেই। দর্শকদের একটা কথাই বলবো, সবাই হলে এসে পড়ুন দেবী দেখতে, নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমার মানে খুব একটা অপেক্ষা ছিল মিসির আলীকে বড় পর্দায় দেখব, আর চঞ্চল ভাই কেমন করবেন এটাও দেখার খুব ইচ্ছা ছিল। আমি আমার কল্পনায় যেমন মিসির আলী চিন্তা করেছি, মিসির আলী ঠিক তেমনই ছিল। আমি হুমায়ুন ভক্তদের একটা কথাই বলবো যে আপনারা হলে এসে একদমই নিরাশ হবেন না, এটা সবচাইতে ইম্পর্টেন্ট কথা। কারণ হচ্ছে স্যারের যারা ভক্ত, স্যারের বই যারা পড়ে, তারা যেভাবে কল্পনা করে মানে আশার চাইতে বেশি পেয়ে গেছি দেবীটা আমি। কারণ হচ্ছে অসাধারণ একজন দেবীকে আমরা পেয়েছি। জয়া আপুর অভিনয় নিয়ে আসলে বলার মতো সাহস আমার নেই, সে অসাধারণ করেছে। আর নুসরাত ফারিয়া এখানে একটা ব্যাপার আছে, আসলে ফারিয়া ফারিয়া আমাদের অনেক, হ্যাঁ স্বপ্ন ফারিয়া অনেক অনেক ভালো করেছে। আমি স্বপ্ন ফারিয়াকে অনেক পছন্দ করি, নুসরাত ফারিয়াকে অনেক পছন্দ করি, সবাই ভালো অভিনয় করে। অনিমেষ আইচ অনেক ভালো অভিনয় করেছে, এত সুইট হাজবেন্ড, ও মাই গড। আমার সহকর্মীরা আসলে যারা এখানে দেখেছেন তারা অনেক কিছুই অনেক সুন্দরভাবে বুঝতে পারেন, কিন্তু তারাও আসলে একটা মাইন্ডসেট নিয়ে বসেছেন যে তারা একটা পূর্ণাঙ্গ ছবি দেখেছেন। এবং ওনাদের মুখে যখন আমি মানে সেই তৃপ্তির ঢেকুরটা দেখি এবং তাদের যে আন্তরিকতা, আমি তো বুঝতে পারি যে কোনটা ফেক আর কোনটা সত্যি কথা। তবে সবসময় এটা খেয়াল রাখবে যে আমি নিজে বিশ্বাস করে কখনো প্রিমিয়ারে কেউ যদি বলে খুব ভালো অসাধারণ, সেটা আমি বিশ্বাস করি না, সেটা আই ডোন্ট বাই দ্যাট। কিন্তু আজকে এটা প্রিমিয়ার নয়, কিন্তু তারা যে সত্যিকারভাবে আন্তরিকভাবে আমাকে, অনমকে এবং ফারিয়াকে, আমাদের পুরো টিমকে সাধুবাদ জানিয়েছে, সেটা খুব অর্গ্যানিক ছিল, সেটা খুব অথেন্টিক ছিল, এইটুকু মানে বুঝতে পারি অনেকদিন অভিনয় করতে করতে। তো আমি তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর সবাই বলছে পুরো ছবিটার কথা খুব ভালো বলছে, আসলে আমি তো হয়তো একটা পার্ট, কিন্তু এই পুরো ছবিটা যিনি বানিয়েছেন, তিনি আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন, অনন্য বিশ্বাস, তার কাছে তাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি। আর সমস্ত ফ্যাটার্নিটি প্রায় বলতে গেলে আজকে দেখেছে ছবি, তারা সবাই খুবই 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 ভালো করেছে।